This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যা জানার পুলিশের থেকে জেনে নিন। আর প্লাস নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এটাই বললেন মায়াঙ্ক রায়। তবে এরপরও অনেক কিছুই বললেন, এমনকি এমনও বললেন একটি এফআইআর নিয়ে নাকি বিব্রত ছিলেন শ্রীঞ্জয়। আমি অ্যাকচুয়ালি আপনার পুলিশের সাথে পুলিশকে সবকিছু বলে দিয়েছি যা আমি জানতাম। হ্যাঁ, আমরাও তো রিপোর্টার, আমরা জিজ্ঞেস করছি, তাই মানে কি হয়েছে সেটাই আর কি একটু জানার। না ম্যাম, আমাকে পুলিশ মানে পুলিশ বলে দিয়েছে যে আপনাদের যা জানার ওনাদের থেকে একটু জেনে নিন। পুলিশের থেকে তো পুলিশের তথ্য জানবো, তো তোমার থেকে তুমি যেটা দেখেছো সেটা জানবো না? তুমি থাকতে এতদিন তোমার বন্ধু তা এসে একটা এরকম ঘটনা ঘটালো, তো তুমিও তো নিশ্চয়ই যথেষ্ট সহমর্মী না, তাই জিজ্ঞেস করছিলাম। ম্যাম, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালবেলা রাত্রেবেলা ওর সাথে একসাথে খেতে গেছিলাম। আচ্ছা। তো খেতে গিয়ে তারপর আমি আমার রুমে ঘুমিয়ে পড়েছিলাম, ও নিজের রুমে ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা। তো ও কারোর সাথে একটা কথা বলছিল ফোনে, আমিও কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে। সকালবেলা ঘুম থেকে উঠে 7:30টার সময় দেখি যে ওর ঝুলন্ত দেহ ঝুলছে। এবার তখন আমি সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকজনকে ফোন করি, আশেপাশের লোকজনকে জানাই এবং পুলিশকে জানাই। আচ্ছা, কটার সময় তুমি দেখেছিলে এটা? আমি 7:30-8টার সময় দেখেছিলাম, মানে এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, ওই 7:30-8টার সময় দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমি ইমিডিয়েটলি সবাইকে জানাই। তোমরা কতদিন ধরে ওখানে থাকতে? শ্রীঞ্জয় ওখানে 3-4 মাস হয়েছিল, এসেছিল। ওকে আমি মোটামুটি 2-3 বছর ধরে জানতাম, 2 বছর ধরে জানতাম। কিভাবে চিনতে? আমরা একসাথে ডিবেটিং করতাম। আচ্ছা আচ্ছা। ও আর অনুরাগ বলে আমাদের একজন বন্ধু ছিল, তো অনুরাগের ও বন্ধু ছিল মেইনলি আমার, তারপর খুবই ভালো বন্ধু হয়ে গেছিল। আচ্ছা। তো তারপরে আমি ওকে বলি যে হ্যাঁ তুই যদি এসে থাকতে চাস তাহলে থাক, এবং ও এসেছিল কিছুদিন। আমার আমার সাথে ওর কিছুদিন ধরে কথা হচ্ছিল, ও খুবই নিজের ক্যারিয়ার নিয়ে খুবই কনফিউজ ছিল। আমি জানতাম তার সাথেই কথাবার্তা বলছিল। এবার তার সাথে প্রবলেম হয়েছিল 2-1 দিন আগে, হয়তো কোনো প্রবলেম হয়েছিল আমি শুনেছিলাম। যেই দিনকে আমি বেরিয়েছিলাম ও আমাকে খুবই বলছিল যে ও খুবই স্ট্রেসড কিছু জিনিসপত্র নিয়ে, তো আমি ওকে বলেছিলাম যে আমি তোর সাথে আছি। শ্রীঞ্জয়দের মৃত্যু বিতর্কে নাম উঠে এসেছে অনুরাগ সিং এরও। মৃত্যুর নিকট আত্মীয়দের অভিযোগ অনুরাগ সব জানে, কিন্তু অনুরাগ কি বলছেন তার সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি। আমার বাড়ি বেলঘরিয়া। আচ্ছা। ওখানে ছিলাম না। এবার যেদিন ঘটনাটা হয় সেদিন আমার বন্ধু মায়ের যার বাড়ি এটা, যার বাড়িতে আমরা থাকতাম, আমি মায়ের এবং আরেকটা ছেলে শানি বলে, আমরা 4 জন থাকতাম। তো আমি আর শানি এখান থেকে গুড ফ্রাইডের দিন চলে গেছিলাম, যেদিন গুড ফ্রাইডে ছিল। আচ্ছা। এবার তারপরে যেদিন ঘটনাটা ঘটলো 13 তারিখ, সেদিন আমি বাড়িতে ছিলাম এবং ঘুমাচ্ছিলাম। এবার মায়ের ঘুম থেকে উঠে দেখে যে এরকম একটা ঘটনা হয়ে গেছে, ওর বডি হ্যাং পাখাতে ও গলায় গামছা বেঁধে সুইসাইড করে নিয়েছে সিনিয়র। এবার আমাকে ফোন করা হলো, মায়ের একবার ফোন করলে আমি ঘুমাচ্ছিলাম, ধরতে পারিনি। তারপরে আমার আরেকজন বন্ধু আমাকে 3-4 বার ফোন করলে তারপরে আমি ধরলাম, মানে যে ঘুমে চড়ে এটা ধরতে পারিনি, সেরকম ধরতে পারিনি। তো মোটামুটি 8টা নাগাদ আমার কাছে খবর পৌঁছালো, আর আমি যা পড়েছিলাম সেটাই পড়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি সিগনি আসার জন্য। এসে এখানে দেখি যে পুলিশ চলে এসছে, আমি আসার আগেই পুলিশকে দেখলাম, পুলিশকে দেখা হবেই এরকম ঘটনা হলে। পুলিশ এসে সমস্ত জিনিসপত্র দেখছে, পুলিশ তার কাজটা করছে।
তারপরে বলটা কি পুলিশই নামালো, নামানোর পর পুলিশের যে প্রসিজার সেই প্রসিজার অনুসারে পুলিশ নিয়ে গেল আজই করে সুসাইড, মানে সুসাইড কেস যেহেতু মানে আনন্যাচুরাল ডেথ যেহেতু পোস্টমর্টম করানোর জন্য, তারপর থেকে ওখান থেকে পোস্টমর্টমের যে প্রসিজার সেটা থানাকে যে ইনফরমেশন দেওয়ার ছিল যেহেতু ঘটনাস্থলে মায়ং ছিল আর আমার ওর কলকাতায় তো ওর কোনো ইমিডিয়েট রিলেটিভ নেই, আমরাই ওর বন্ধু ছিলাম, তো আমরা সেই প্রসিজার গুলো ইনিশিয়েট করলাম। ইনিশিয়েট করার পরে ওনার বাড়িতে জানানো হলো, পুলিশ ফোন করলো এখান থেকে, তো এভাবে জানানো হয়নি নিশ্চিতভাবে, কারণ বাড়িতে এরকম বললে এত দূর থেকে ওরা আসবেন হরিণঘাটা থেকে, ওনাকে বলা হলো যে আপনি একটু থানায় আসুন তারপরে আর্জি করে যাবেন, মানে যাতে ওদের মেন্টাল কোনো কোলাপস না হয়ে যায় রাস্তায়। তারপরে ওরা এলো, তার জেঠু সঞ্জয়ের জেঠু, যিনি আমি ওনার নাম জানি না, উনি পোস্টমর্টমের যে রেস্ট ফর্মালিটিস গুলো ছিল সেগুলো উনি কমপ্লিট করলেন, কারণ লেকটাউন থানা থেকে হরিণঘাটা থানাতে একটা এনওসির ব্যাপার ছিল যার পরেই পোস্টমর্টমটা শুরু হতো, তার আগে পোস্টমর্টম শুরু হতো না, সেই প্রসেস গুলো উনি করলেন। এবং লেকটাউন থানা আমরা যতটুকু যা বুঝতে পারছি মেলের থ্রুতে হরিণঘাটা থানাকে মেল পাঠিয়ে ওই লেটারটা এখান থেকে পাঠালো সঞ্জয় যে অমুক এরম ঘটনায় তার মারা গেছে, আপনি কনফার্ম করবেন সঞ্জয় যে ওখানে কেউ আছে কিনা, মানে যেটা প্রসিজিওর হয়। তারপরে এই প্রসিজিওরটা ওদের জেঠু এখান থেকে সেই কনফার্মেশন কাগজটা নিয়ে আবার তালা থানায় চলে গেল, কারণ আজকাল তো তালা দিয়েছে। তারপরে পোস্টমর্টম হলো আর